বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার প্রথম ক্লাস। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনি ন্যাশনাল কলেজ। মূল ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে দুটি কথা বলে রাখি। একটি হচ্ছে আমাদের শিক্ষক পরিচিতি নিয়ে, আরেকটি হচ্ছে আমাদের আজকের বিষয়ের মানবন্টন নিয়ে। শিক্ষক পরিচিতিতে বলবো যে তোমাদের আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসটি আমরা দুজন শিক্ষক নিব। তোমাদের পড়ালেখার সুবিধার্থে আমরা তোমাদেরকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছি। সেটি হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটি শাখা করেছি, এবং যারা ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে আছো তাদেরকে নিয়ে আমরা আরেকটি শাখা করেছি। মানবিক বিভাগের যে শিক্ষার্থী যারা আছো ওই শাখার ক্লাসগুলো নিব আমি, আর যারা আছো ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে তাদের ক্লাসগুলো নেবে তোমাদের প্রিয় আশরাফ স্যার। আপাতত আমাদের মূল ক্লাসগুলো, মানে সরাসরি ক্লাসগুলো শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা একসাথে করেই আমরা ক্লাসগুলো নেব, যেহেতু এখন আমরা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি। তো চলো আমি প্রথমেই তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের মানবন্টন নিয়ে একটু কথা বলে রাখি। সেটি হচ্ছে আমরা জানি যে ইন্টারমিডিয়েট লেভেলে বা উচ্চ মাধ্যমিকে এসে তোমাদের তিনটি বিষয় বাধ্যতামূলক, একটি বাংলা, একটা ইংরেজি এবং একটি আইসিটি। এবং অধিকাংশ স্টুডেন্টগুলা বেশিরভাগই হয় কি যে যারা তিন বিভাগে মিলে সবচেয়ে বেশি যেটা ফেল করে বা সবচেয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকে সেটা হচ্ছে ইংরেজি নিয়ে, আইসিটি নিয়ে, এবং যারা ব্যবসা শিক্ষা আছো তারা হিসাব বিজ্ঞান নিয়ে। এই তিনটা বিষয় যেহেতু সবচেয়ে বেশি ফেল আসে, এই জন্য এই বিষয়গুলোতে সবার একটা ভয় কাজ করে। তো আমরা আশা করব যদি আমাদের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করো তোমাদের সেই ভয় ইনশাল্লাহ কেটে যাবে। চলো আমি শুরুতেই তোমাদেরকে একটু মানবন্টনটি দেখিয়ে দিই যে এই পরীক্ষা, এই বিষয়ে মোট কত নম্বরের পরীক্ষা হবে এবং কীভাবে প্রশ্নগুলো হবে। তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট সৃজনশীল নাম্বার থাকবে 50-এর মধ্যে। এখানে হবে কি, তোমাকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, ওই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10 করে, 5টি প্রশ্নে 50। এরপর আছে তোমার বহু নির্বাচনী, বহু নির্বাচনীতে থাকবে 25টি বহু নির্বাচনী, সেখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটির মান 1 করে। যদি তুমি সঠিক উত্তরগুলো দিতে পারো তবে প্রত্যেকটি প্রশ্নের জন্য, সঠিক উত্তরের জন্য তুমি 1 নাম্বার করে পাবে। মোট হলো 75 নাম্বার। আরও আছে 25 নাম্বার, যে 25 নাম্বার দেওয়া হবে তোমাকে ব্যবহারিক ক্ষেত্রে। ব্যবহারিক ক্ষেত্রে সেটা আবার কয়েকটি ভাগে ভাগ করেছে, সেটা তোমাদের আদৌ আসলে না জানলেও হয়, তবু আমি বলে দিচ্ছি সুবিধার্থে। সেটা হচ্ছে যন্ত্রপাতির ব্যবহারের উপর তোমাদের 5 থাকবে, তোমাদের উপস্থাপনের উপর তোমাদের 12 থাকবে, মৌখিক অভিক্ষার জন্য তোমাদের আবার 5 থাকবে, নোটবুক করার জন্য আবার 3 থাকবে। এই টোটালি 25 মার্কস, মানে টোটাল তোমাদের এই 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটিতে। তো এই ছিল তোমাদের মানবন্টন। চলো এইবার আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের মূল ক্লাসটি আমরা একটু মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আমরা নেব। চলো শুরু করি আমাদের প্রথম অনলাইন ভিত্তিক ক্লাস। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের প্রথম ক্লাসেই আমরা আজকে কী কী জানবো সেটি সম্বন্ধে আমরা একটু বলে নেই। আজকে আমরা জানবো মূলত বিশ্বগ্রাম কী এবং বিশ্বগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের উপাদানগুলো আজকে আমরা চিনে নেব। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে প্রথম টপিক্সটি আলোচনা করা হয়েছে বিশ্বগ্রাম নিয়ে। তো আমরা প্রথমে চলো একটু বিশ্বগ্রাম কী এই সম্বন্ধে আমরা একটু ধারণা নিয়ে নেই। বিশ্বগ্রাম কী এটা জানতে হলে তোমাকে তিনটি শব্দ সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে। শুধু এই তিনটি শব্দের ব্যাপারে তুমি একটু ক্লিয়ার ধারণা নাও যে পুরো বিশ্ব একটি গ্রাম আর টেকনোলজির মাধ্যমে। আচ্ছা, গ্রামগুলোতে কী হয় বলো তো? গ্রামে যেটা হয় যে আমরা সবাই, গ্রামের মানুষগুলো পাশাপাশি অবস্থান করে, তাই না? পাশাপাশি একই জায়গায় অনেকগুলো মানুষ একসাথে একসাথে তারা অবস্থান করে, একই জায়গায় তারা থাকে, প্রতিবেশীর মতো, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে, একজনের খোঁজ খবর আরেকজন রাখে। আমরা চাইলেই গ্রামের এই প্রান্তের মানুষটি গ্রামের ওই প্রান্তের মানুষের সাথে খুব সহজে আমরা যোগাযোগ করতে পারি, আমরা লেনদেন করতে পারি, আমরা যে কোনো কাজ আমরা করতে পারি খুব সহজেই। একই গ্রামে যারা আমরা বসবাস করি, আমরা একই সমাজে আমরা বসবাস করি, তাই তো? আমরা
একই গ্রামে বসবাস করলে অনেকগুলো সুযোগ সুবিধা থাকে। আচ্ছা, যদি এমন হয় যে পুরো বিশ্বটাকে তুমি যদি একটি গ্রাম কল্পনা করো, যে পুরো বিশ্বটা যদি একটি গ্রাম হয় আর প্রত্যেকটি দেশ যদি এক একটি গ্রাম একটি প্রতিবেশী একটি বাড়ির মতো যদি হয়ে যায়, তাহলে দেখো তো আমরা খুব সহজেই পৃথিবীর এই প্রান্তের মানুষগুলো ওই প্রান্তের মানুষের সাথে খুব সহজেই কি যোগাযোগ করতে পারি না? হ্যাঁ পারি। আসলে বিশ্বগ্রাম মূলত এটাই, যে পুরো বিশ্বটাকে একটি গ্রাম হিসেবে কল্পনা করা, যে পুরো বিশ্বটাকে আমরা একটি গ্রাম হিসেবে যদি মনে করি। আর সেটা হ্যাঁ কীভাবে সম্ভব হবে যে পুরো বিশ্বটাকে তুমি একটি গ্রাম তুমি কীভাবে কল্পনা করতে পারবে? পৃথিবীর ওই প্রান্তের মানুষটাকে তুমি তোমার সাথে তুমি খুব সহজে তুমি কীভাবে যোগাযোগ করবে, কীভাবে তার সাথে তুমি লেনদেন করবে? তো এগুলোর মাধ্যম হচ্ছে টেকনোলজির মাধ্যমে। যদি এমন হয় যে টেকনোলজির মাধ্যমে পুরো বিশ্বটাকে আমরা একটি গ্রাম হিসাবে ভাবতে পারি, একটি গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করতে পারি, তবে সেটাই হবে মূলত বিশ্বগ্রাম। আর যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে বলতে হয় যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে। কথাটি খেয়াল করো, পৃথিবীর সকল প্রান্তের মানুষ একই সমাজে বসবাস করবে, আর সেটি কিসের মাধ্যমে? সেটি অবশ্যই টেকনোলজির মাধ্যমে। আচ্ছা, এই গ্লোবাল ভিলেজ এই শব্দটি আমাদের কাছে নতুন, তাই তো? এই শব্দটি আসলে প্রথম কে বলেন তাকে একটু আমরা চিনে নিই, সে ভদ্রলোককে। এই ভদ্রলোকটির নাম হচ্ছে মূলত মার্শাল ম্যাকলুহান। উনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। এই ভদ্রলোক 1962 সালে তার দ্য গোটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে তার লেখা আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক বইয়ে সর্বপ্রথম এই বিশ্বগ্রাম শব্দটির বা এই গ্লোবাল ভিলেজ শব্দটির ব্যবহার করেন, যার কারণে ওনাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে তোমাদের বহু নির্বাচনীতে চলে আসতে পারে বিশ্বগ্রামের জনককে, তখন তোমরা এই ভদ্রলোক যার নাম মার্শাল ম্যাকলুহান তার নাম বলে দিবে। তো এই ছিল আমাদের বিশ্বগ্রাম সম্বন্ধীয় ধারণা। এবার চলো আমরা বিশ্বগ্রাম এই ধারণার সংশ্লিষ্ট কিছু উপাদান সম্পর্কে আমরা জেনে নিই। উপাদান আসলে কী? উপাদান হয় যে যা কিছু নিয়ে মূলত সেটি গঠিত। যদি তোমাকে আমি বলি যে তুমি মুরগির মাংস রান্না করবে, উপাদানগুলো কী কী হবে? সেখানে ধরো মুরগি লাগবে, তাই তো? সেখানে তোমার এই বিভিন্ন মশলা লাগবে নাকি পানি লাগবে, লবণ লাগবে, যা যা লাগবে সেগুলো মূলত উপাদান। তো এই বিশ্বগ্রাম কোন কোন উপাদানের সমন্বয়ে ঘটিত, কোন কোন উপাদানগুলো প্রতিষ্ঠিত হলে আমাদের বিশ্বগ্রাম ধারণা প্রতিষ্ঠিত হবে সেগুলো একটু খেয়াল করো। সেগুলো হচ্ছে মূলত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, অফিস, রোবোটিক্স, গবেষণা, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি এবং সাইবার ক্রাইম। আরও অনেকগুলো উপাদানই রয়েছে, তোমাদের বইতে এই উপাদানগুলো দেওয়া আছে। এই উপাদানগুলো সংশ্লিষ্ট ধারণা নিয়ে মূলত বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত। তো চলো আমরা একটি একটি একটু দেখে নিই। আমরা প্রথমে একটু যোগাযোগ নিয়ে আমরা একটু কথা বলি। যোগাযোগ বা কমিউনিকেশান, যোগাযোগ শব্দের ইংরেজি শব্দ, ইংরেজি অর্থ হচ্ছে বা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিকেশান। যোগাযোগ কী? ICT ভাষায় যোগাযোগ হলো যে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে তথ্য বা ভাব বিনিময় করার যে মাধ্যম, বা দুইজন ব্যক্তি বা তার চাইতে বেশি ব্যক্তি যখন একে অন্যের মাধ্যমে যখন যোগাযোগ করবে বা ভাব বিনিময় করবে, তখন সেটাকে আমরা ডাটা কমিউনিকেশান বা যোগাযোগ প্রযুক্তি আমরা বলতে পারি। তো এই যোগাযোগ ব্যবস্থায় যোগাযোগের ক্ষেত্রে আমরা কোন কোন মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি চলো সেগুলো একটু আমরা দেখে নিই, যে যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমরা কোন কোন প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি। আমরা এক্ষেত্রে অনেকগুলো ডিভাইস ব্যবহার করি, যেমন মনে করো একজন পৃথিবীর এই প্রান্তের মানুষটি এই প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমরা মোবাইল ফোন বা কম্পিউটার আমরা এগুলো ব্যবহার করি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন যন্ত্র। এই যন্ত্রগুলোর মাধ্যমে আমরা চাইলে পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথে খুব সহজে আমরা যোগাযোগ করতে পারি। আরও ধরো যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আরও কিছু প্রযুক্তি রয়েছে, যেমন বিভিন্ন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। এক্ষেত্রে রয়েছে মনে করো খুবই জনপ্রিয় ফেসবুক। বর্তমান সময় সবচাইতে জনপ্রিয় যে যোগাযোগ মাধ্যম সেটি হচ্ছে ফেসবুক। এই যে তোমরা আমার ক্লাসটি করছো, তুমি দেখো এই যে তোমাদের সাথে আমার যে যোগাযোগটা কিসের মাধ্যমে হচ্ছে? ফেসবুকের মাধ্যমে হচ্ছে, তাই তো? এই ফেসবুকটা একটা মাধ্যম, এই মাধ্যমেই কিন্তু তোমাদের সাথে আমাদের যোগাযোগটা রক্ষা হচ্ছে। আমরা চাই তোমরা চাইলে ক্লাস করতে পারছো, আমরা তোমাদেরকে বিভিন্ন বিষয়গুলো জানাতে পারছি। এই ফেসবুক আবিষ্কার হয় 2004 সালে, আর যিনি আবিষ্কার করেন ওই ব্যক্তির নাম মার্ক জুকারবার্গ। বর্তমান সময়ে ফেসবুক ছাড়া মানুষ মানে মানুষের চলা দৈনন্দিন জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ হয়ে গেছে ফেসবুক। আমরা একজন বন্ধুর সাথে, ইভেন অনেকে আমাদের
অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে, আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, বিভিন্ন শেয়ারিং এর ক্ষেত্রে, কেয়ারিং এর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আড্ডা দেওয়ার ক্ষেত্রে, কার মনে কি আছে, কার কাছে কি ভালো লাগে, কি মন্দ লাগে, কার পার্সোনালিটি কেমন, এমন কি বিয়ের পাত্র পাত্রী পর্যন্ত এই আমরা ফেসবুক মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। তো বর্তমান সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সামাজিক মাধ্যম। এছাড়াও ধরো এখানে ইমেল আছে, এই ইমেল আবিষ্কার করেন মূলত আমেরিকান একজন প্রোগ্রামার যার নাম র্যামন্ড স্যামুয়েল টমলিনসন। আমি যে নামগুলো বলে থাকি বলছি এখন, এই যে বিভিন্ন আবিষ্কারের পিছনে বা বিভিন্ন শব্দ প্রয়োগের পিছনে, এই নামগুলো ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষা, বহু নির্বাচনী পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, ইমেল কে আবিষ্কার করেন, ইমেল আবিষ্কার করেন একজন আমেরিকান প্রোগ্রামার যার নাম র্যামন্ড স্যামুয়েল টমলিনসন। এই সিস্টেমটি তিনি চালু করেন 1971 সালে, যখন আমাদের দেশে যুদ্ধ চলছে, ঠিক ওই মুহূর্তে। ইমেলের মাধ্যমে আমরা কী করি, ইমেলের পূর্ণাঙ্গ রূপ যদি আমরা বলি তাহলে হচ্ছে একটা ইলেকট্রিক মেইল। আমরা কী করি, আমরা আগের দিনে দেখা যেত যে আমরা যোগাযোগের ক্ষেত্রে চিঠি পাঠাতাম, তাই তো? আমরা কোনো একটা ডকুমেন্টস পাঠানোর ক্ষেত্রে আমরা সেটা ম্যানুয়ালি পাঠাইতাম। এখন আমরা কী করি, আমরা চাইলে আমাদের যে কোনো ডকুমেন্টস আমরা মেইলের মাধ্যমে একজন আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারি, যোগাযোগ করতে পারি। এটাই মূলত ইমেইল। এছাড়া রয়েছে আবার ধরো মনে করো ইউটিউব, বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম কিন্তু ইউটিউব, যা এখানে আমি ছবি দিইনি। ইউটিউব আবিষ্কারের ক্ষেত্রে যে তিনজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে গর্বের বিষয় যে একজন আমাদের বাংলাদেশি জাভেদ করিম রয়েছেন, এছাড়া রয়েছেন চ্যাড হার্লি এবং স্টিভ চ্যান। এই তিনজন মিলেই মূলত ইউটিউব আবিষ্কার করেন। এছাড়া রয়েছে ধরো মনে করো টুইটার। টুইটার হচ্ছে কি, টুইট থেকে টুইটার, টুইট শব্দের অর্থ হচ্ছে কিচির মিচির করা, যে কিচির মিচির করে সেই টুইটার। এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমে 140টি শব্দের মাধ্যমে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, 140টি, এর চাইতে বেশি লেখা যায় না কিন্তু টুইটারে, কিন্তু ফেসবুকে আমরা এর চাইতে বেশি লিখতে পারি। এই টুইটার যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে জ্যাক জোর্সে, আমি আবার বলছি তার নাম হচ্ছে জ্যাক জোর্সে। বর্তমান সময়ে বিশেষ করে যারা কি বলবো, যাদের স্ট্যান্ডার্ড, হাই লেভেলের স্ট্যান্ডার্ড যাদের, বা সেলিব্রিটি যারা আছে, তারা মূলত টুইটার খুব বেশি ইউজ করে থাকে। তো এইগুলো ছিল বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। আরও একটি এই যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে তোমার জিপিএস সিস্টেম। এই জিপিএস শব্দের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমি আবার বলছি, জিপিএসের মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি আসলে এমন একটি মাধ্যম যার মাধ্যমে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যে কোনো বস্তুর তোমার, সেটি হোক স্থির অথবা সেটি চলমান, তার অবস্থান নির্ণয় করা যায়। এই যে মনে করো তোমার কাছে একটি গাড়ি আছে, ঠিক গাড়িটির অবস্থান ঠিক এখন কোন জায়গায় আছে তুমি জিপিএসের মাধ্যমে জানতে পারবে। আবার মনে করো তুমি একটি নতুন পথে গেছো, যে পথে তুমি কিছুই চেনো না, তুমি এখান থেকে মনে করো ঢাকায় শ্যামলিতে যাবে, তো তুমি ঢাকায় শ্যামলি চেনো না, তুমি এখান থেকে চাইলে তুমি জিপিএস ব্যবহার করে তুমি শ্যামলির অবস্থান তুমি জানতে পারবে, এবং সেই দেখানো পথে পথে এই গুগল ম্যাপের মাধ্যমে তুমি সেখানে চলে যেতে পারবে। এটা হচ্ছে আরেকটা প্রযুক্তি। এরপরে আরেকটি যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তোমার ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংকে আবার টেলিকনফারেন্সিংও বলা হয়ে থাকে। এটা হচ্ছে মূলত কোনো একটি সভা যদি ভিডিওর মাধ্যমে হয়ে থাকে, বা সভা বা অনুষ্ঠান যখন আমরা ভিডিও কলের মাধ্যমে যদি আমরা পরিচালনা করি, তবে সেটাকে আমরা ভিডিও কনফারেন্সিং বলি। এটা বর্তমানে খুবই জনপ্রিয় একটি যোগাযোগ প্রযুক্তি বা যোগাযোগ মাধ্যম। আমরা চাইলেই ধরো অফিসিয়াল যে কোনো মিটিংগুলো বা যে কোনো কনফারেন্সগুলো আমরা চাইল দূরে বসেও সহজেই তুমি এখানে অংশগ্রহণ করতে পারো। আমরা বর্তমান সময়ে দেখবা যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় না গিয়েও ঢাকায় বসে উনি বিভিন্ন জায়গার বিভিন্ন ইয়েগুলা উদ্বোধন করে থাকে, কীভাবে, এই যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। উনি ঢাকায় বসে চিটাগাংয়ের ডিসির সাথে যোগাযোগ করছে, ফেনি ডিসির সাথে যোগাযোগ করছে, দেশের বিভিন্ন অবস্থা জানছে, দেখবা যে অনুষ্ঠানগুলো মাঝে মাঝে টেলিভিশনে দেখায়। তো এই যে ওনার সাথে তারা সরাসরি যোগাযোগ আসলে করে না, একটা ভার্চুয়াল যোগাযোগ হয়, আর সেটা হয় মূলত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। তো আরেকটি মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তোমার স্যাটেলাইট মাধ্যম। স্যাটেলাইট মাধ্যম মানে হচ্ছে তোমার উপগ্রহের মাধ্যমে মানুষ কৃত্রিমভাবে উপগ্রহ তৈরি করে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে সেটাকে সেট করে সেখান থেকে খুব সহজে মানুষ যোগাযোগ করতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো চালাইতে পারে। এবং আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমরা বর্তমান সময়ে পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা স্যাটেলাইট মাধ্যমে আমরাও সংযুক্ত হয়েছি। আমাদের নিজস্ব একটি স্যাটেলাইট আছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট,
আর সেটি আমরা 2018 সালের 12 মে, আমি আবার বলছি 2018 সালের 12 মে আমরা এই স্যাটেলাইট মাধ্যমে আমরা সংযুক্ত হই। আর আমাদের এই স্যাটেলাইট মাধ্যমটি বা এই প্রজেক্টটি চলবে আগামী 15 বছর পর্যন্ত, মানে বর্তমান সময়ে আমরা যে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করছি, টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, আমরা যা যেভাবে স্যাটেলাইটের মাধ্যমে যে যোগাযোগগুলো হচ্ছে, সেক্ষেত্রে মূলত আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি ব্যবহার হচ্ছে। আমরা অবশ্যই গর্বিত যে আমরা নিজেদের স্যাটেলাইটের মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাটি আমরা পরিচালনা করছি। তো এই ছিল আমাদের যোগাযোগ ব্যবস্থা। এবার চলো আমরা একটু শিক্ষা ব্যবস্থায় চলে যাই, যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণাগুলো উপাদানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ছিল শিক্ষা, আর সেক্ষেত্রে ই লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। ই লার্নিং হচ্ছে মূলত শিক্ষক এবং শিক্ষার্থী দূরে বসে খুব যদি কোনো প্রযুক্তির মাধ্যমে যখন শিক্ষা গ্রহণ করবে বা শিক্ষা প্রদান করবে, তবে সেটাই মূলত ই লার্নিং বা ইলেকট্রিক লার্নিং। এই যে তোমরা বলো তো তোমাদের অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়, তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব বাসায় অবস্থান করছো আর আমি কোথায় আছি, আমি আমার কলেজে আছি, তাই তো? আমি এখান থেকেই তোমাদের প্রত্যেকের কাছে আমি আমার এই যে মেসেজটুকু বা এই যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছি এটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। এটাই মূলত ই লার্নিং। তুমি ঘরে বসেই, তুমি দূরবর্তী অবস্থানে থেকে দূরে বসেও তুমি শিক্ষকের সান্নিধ্যে চলে আসলে। শিক্ষাক্ষেত্রে আরও কিছু উপাদান রয়েছে, আরও কিছু মাধ্যম রয়েছে, যেমন ধরো ডিজিটাল ক্লাসরুম। ডিজিটাল ক্লাসরুমে কী হয় যে যেখানে প্রজেক্টরের মাধ্যমে খুব সহজেই যে কোনো টপিকসকে শিক্ষক শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। এই যে আমি তোমাদেরকে এখন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে দেখো, বিভিন্ন অ্যানিমেশন দেখিয়ে দেখিয়ে, বিভিন্ন ছবি দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বিষয়টা এমন, এই ছবিটা দেখলে এমন হয়, তখন বিষয়টা হয় কি যে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারছো। তবে হ্যাঁ, ডিজিটাল ক্লাসরুমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। অনেক সময় বহুনির্বাচনী প্রশ্ন চলে আসে যে একটি ডিজিটাল ক্লাস তৈরি করার ক্ষেত্রে কী কী লাগবে। হ্যাঁ, সেখানে অবশ্যই প্রজেক্টর লাগবে, তাই তো? কারণ প্রজেক্টরের মাধ্যমে সেটা আমরা করবো। আমাদের ইন্টারনেট কানেকশান থাকতে হবে, আবার ইন্টারনেট কানেকশান ছাড়া আবার আমরা ইয়েগুলো আমরা করতে পারবো না। এই যে ধরো তোমাদের সাথে যে আমার ক্লাসগুলো যে তোমরা এখন করছো, এই যে এখন টপিকসগুলো শুনছো, কিসের মাধ্যমে? অবশ্যই ইন্টারনেট তুমি ব্যবহার করছো, এগুলোর মাধ্যমে আমাদের ডিজিটাল ক্লাসরুমগুলো তৈরি হয়। আবার মনে করো শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইবুক। ইবুক হচ্ছে এটা এমন একটি ব্যবস্থা যে তুমি চাইলে ইন্টারনেট থেকে যে কোনো ধরনের বই ডাউনলোড করে তুমি সেটি তুমি পড়তে পারো। তোমার মন যা চায় তুমি যে কোনো ধরনের বই তুমি ডাউনলোড করে তুমি ঘরে বসে তোমার ল্যাপটপে কিংবা তোমার মোবাইল ফোনে তুমি সেটা পড়তে পারছো, তোমাকে আর বই কেনা লাগছে না। এটি দারুণ একটি মাধ্যম শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। এছাড়া আবার রয়েছে তোমার ই লাইব্রেরি, যেখানে প্রচুর পরিমাণে বইয়ের সমাহার থাকে, তোমার পছন্দ মতো যে কোনো বই তুমি ডাউনলোড করে সেখান থেকে তুমি পড়তে পারো। এবার চলে যাই আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানে, সেটি হচ্ছে কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। আগে আমরা চাকরি খুঁজতাম বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে গিয়ে, বর্তমান সময়ে কী হচ্ছে আমরা খুব সহজেই ঘরে বসেই আমরা ল্যাপটপের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা চাকরি খুঁজে থাকি। আবার চাকরি দেওয়ার ক্ষেত্রে খুব সহজেই আমরা এখানে সার্কুলার দিয়ে দিচ্ছে যে আমার এই পদে এতগুলো লোক লাগবে, সেখানে ইন্টারনেটের মাধ্যমে মানুষ যোগাযোগ করছে এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষ অ্যাপ্লাই করছে, খুব সহজে তারা এই চাকরিগুলো পেয়ে যাচ্ছে। এছাড়া ইন্টারনেট বেসড খুব গুরুত্বপূর্ণ একটি চাকরি বা উপার্জন করার মাধ্যম বর্তমান হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যেটাকে বলে থাকে। এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তুমি চাইলে পৃথিবীর যে কোনো কর্নারে, যে কোনো কোণায় বসে তুমি যে অন্য যে কোনো দেশের মানুষের সাথে তুমি যে কোনো বিজনেস তুমি করতে পারো। এটার উদাহরণটি বলার আগে একটি সংজ্ঞাটি একটু বলে ফেলি যে ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময় ও অর্থের বিনিময়ে দেশে বা বিদেশের কোনো নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বলে, যার আরেক নাম ফ্রিল্যান্সিং। আর যারা এই ফ্রিল্যান্সিং করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার। মনে করো তুমি একটা ব্যানার তৈরি করবে তোমার প্রতিষ্ঠানের জন্য, তো আমরা কী করি, আমরা ওই ব্যানারটি তৈরি করার জন্য মনে করো ফেনীতে ওই যে আমরা ভিতরের বাজার যেটাকে বলে থাকি বা ওই যে মসজিদের পাশে যে মার্কেটগুলো আছে আমরা সেখানে চলে যাই, ওখানে আমরা বানিয়ে দিই, তাই তো? বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে, বিশ্বগ্রামের মাধ্যমে এত দারুণ একটি ব্যবস্থা হয়েছে যে তুমি একটা ব্যানার তৈরি করতে চাও, তুমি ইন্টারনেটে তুমি দিয়ে দাও, সেখানে যারা যারা ব্যানার তৈরির কাজগুলো জানে তারা তোমার ওই ব্যানারটি তৈরি করে দিবে, তোমার পছন্দ হলে তুমি সে কাজটি তুমি তাকে অনলাইনের মাধ্যমে তাকে তুমি তোমার ওর টাকা যেটা ছিল পেমেন্ট যেটা সেটা তুমি পে করে দিবে। এগুলোকে মূলত আসলে ফ্রিল্যান্সিং বলে। এবং বর্তমান বিশ্বে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের জন্য এবং খুবই আনন্দের একটা বিষয় যে আমাদের বাংলাদেশ এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে টাকা আয় করে সেটা বর্তমান বিশ্বে পৃথিবীতে প্রায় চতুর্থ কিংবা পঞ্চম স্থানে আছে। তার মানে অনেক ছেলে মেয়ে মূলত বর্তমান সময়ে এটির এই বিষয়ে জানে এবং এই বিষয়ে তারা আগ্রহ দেখাচ্ছে, তারা জানছে। আমরা আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও এই ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানবে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করবে ঘরে বসেই। তো এই ছিল মূলত আজকে আসলে আমাদের
এই কর্মসংস্থান, এই আমাদের মাল্টিমিডিয়া ভিত্তিক ক্লাস, মাল্টিমিডিয়া যে টপিকসগুলো আলোচনা করেছে, আমি আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের আয়োজন। আশা করি তোমরা আমার আলোচনার বিষয়গুলো বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো একটি টপিক বুঝতে সমস্যা হয়, তবে তুমি তোমার টপিক নিয়ে নিচে কমেন্ট বক্সে তোমার প্রশ্নটি করে দাও, আমি খুব দ্রুত এসে তোমার প্রশ্নের উত্তরটি দিয়ে দেবো। আর প্রতিটি ক্লাসেই আমি তোমাদের জন্য তিনটি করে প্রশ্ন রাখবো। যারা যারা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবে এবং ওই তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দিবে, তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার, যেটি তোমাদের কলেজ খোলা হলেই তোমরা পেয়ে যাবে। আমি বোর্ডে সেই তিনটি প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে তুমি হয়ে যাও ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে আবার দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।